কোনো চাপ নাই, কোনো প্রেশার নাই। বাসিম আঙ্কেল একবার আমার একটা ব্যাড ছিল, সেটা আমি নিয়ে গিয়েছিলাম, না না এর আগে একবার বলেছি, অনেক ঝামেলা হয়ে গেছে। আর সারা বিশ্বের এই মুহূর্তে আপনার প্রিয় ক্রিকেটারকে সারা বিশ্বের যদি বলা হয়, মানে বললাম না পাঁচজন চারজনকে ছোট করা হবে, সবাই আমার কাছে বেস্ট। ভীষণ স্মার্ট টিভি প্রেজেন্টস গুড লাক বাংলাদেশ ক্যাম্পেইনে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি দিবাকর। 5 অক্টোবর ভারতের মাটিতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ, 7 অক্টোবর বিশ্বকাপ খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল, পুরো জাতি বুধ হয়ে যাবে ক্রিকেটে। আপনাদের মাঝে ক্রিকেট উন্মাদনা বাড়িয়ে দিতে ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া। আমরা ক্রিকেট, বিশ্বকাপ এবং বাংলাদেশ দল নিয়ে তার ভাবনার কথা শুনব। নাদিয়া আপু কেমন আছেন? আছি খুব ভালো, এই মুহূর্তে আরও একটু বেশি ভালো আছি। আমাদের প্রাণের ক্রিকেটের ইন্সপিরেশন করার জন্য আমরা যে ম্যাচটা আয়োজন করেছি সেখানে আমাদের লাস্ট প্র্যাকটিসগুলো চলছে, তো অনেক বেশি এক্সাইটেড। আর সামনে তো আমাদের ওয়ার্ল্ড কাপ, তার জন্য তো আরও বেশি এক্সাইটেড, সুপার ডুপার এক্সাইটেড। আচ্ছা, নিয়মিত কি ক্রিকেট খেলা দেখা হয় কিনা আপনার? হ্যাঁ দেখা হয়, না থাকলেও স্কোরগুলো চেক করি ফোনে, যেহেতু সেটার বাইরে গিয়ে স্টেডিয়ামে দেখা হয় না, দুই একবার দেখেছি বাট মোবাইলে দেখি। বাংলাদেশ ক্রিকেট দলে আপনার সবচেয়ে পছন্দের ক্রিকেটার কে? সবাই, ইচ এন্ড এভরি ওয়ান। তারপরেও যদি মানে একজনের নাম বলতে বলা হয়? না না এর আগে একবার বলেছি, অনেক ঝামেলা হয়ে গেছে। আমার কাছে সবাই, কারণ সবাই একটা অমূল্য সম্পদ আমাদের দেশের জন্য, আমাদের পতাকার জন্য, যারা আমাদের সমস্ত পৃথিবীতে আমাদের এই পতাকাটাকে উন্মোচিত করেছে, যেন বাংলাদেশ নামের একটা টিম আছে, সেটা এই ক্রিকেটের মাধ্যমে জানতে পেরেছি। সো আমরা এককভাবে আমি কাউকে আসলে এটা ইয়ে করতে পারি না, মানে সেফ থেকে উত্তর দাও আর কি। মানে আপনি চিন্তা করেন, আমার হাতের 5টা আঙুল থেকে আমি একটাকে বেশি ভালো বললাম, আর একটাকে কোনো মানে বললাম না, 5 জন 4 জনকে ছোট করা হবে, সবাই আমার কাছে বেস্ট। বাংলাদেশ দল সবসময় প্রত্যাশা মতো খেলতে পারে না, তখন আসলে আপনার প্রতিক্রিয়াটা কী থাকে? আমি একটু কারেকশন করি, সবসময় প্রত্যাশা মতো খেলতে পারে না, কিছু কিছু সময় প্রত্যাশার বাইরে চলে যায় মানুষ মাত্রই। মানে ক্রিকেট ইজ অল অ্যাবাউট টাইমিং, টাইমিংও হয়, লাকেও হয়, আবার প্র্যাকটিসের ব্যাপারও। সবসময় যে প্রত্যাশার বাইরে গিয়ে খেলে এটা কিন্তু আসলে ভুল, অনেক সময় খুব ভালোও খেলে। রিসেন্টলি ইন্ডিয়ার বিরুদ্ধে সে জয় লাভ করে নিয়ে আসলো, তো এটা আসলে বলা ঠিক না। তো আরও চেষ্টা করবে ভালো সামনে করার, এটাই আমার জন্য দোয়া, টিমের জন্য দোয়া। ক্রিকেটারদের সাথে আপনার কোনো দারুণ স্মৃতি রয়েছে কিনা কোনো ক্রিকেটারের সঙ্গে? ওয়াসিম আঙ্কেল, ওয়াসিম, আমি তো মাহমুদপুরে, আমি মাহমুদপুরে জন্ম, বড় হয়েছি এখানে। ওয়াসিম আঙ্কেল একবার আমার একটা ব্যাট ছিল, সেটা আমি নিয়ে গিয়েছিলাম বাবার মাধ্যমে, সে আমাকে ওখানে অটোগ্রাফ দিয়েছিল। ওয়াসিম আকরম, হ্যাঁ ওইটা একটা স্মৃতি আছে ছোটবেলা। আচ্ছা, আর সারা বিশ্বের এই মুহূর্তে আপনার প্রিয় ক্রিকেটারকে সারা বিশ্বের যদি বলা হয়? সাকিব আল হাসান। সাকিব, আচ্ছা, ক্রিকেটে এখন পর্যন্ত আপনার সবচেয়ে দারুণ স্মৃতি কোনটা মনে হয় এখন পর্যন্ত? একদম স্পেসিফিক নাই বাট অনেকগুলোই তো একসাথে, যখন যে ওটা কোন সময়কার খেলা যে সবাই একদম রাজপথে বেরোয় গেল, এক বলে এক রান, হ্যাঁ রাইট, দ্যাট মোমেন্ট। সো সবাইকে অনেক শুভকামনা, আমাদের বাংলাদেশ টিমকে শুভকামনা, আপনারা সবাই দোয়া করবেন যার যার জায়গা থেকে, যার যার ধর্ম থেকে, যেন ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের ওয়ার্ল্ড কাপে জয় লাভটা করতে পারি। আরেকটা সেটা হচ্ছে যে আপনি মাঠে বাংলাদেশ দল খেলছে, আপনি স্টেডিয়ামে আছেন, সেক্ষেত্রে বাংলাদেশ দলকে আপনি আসলে কীভাবে উজ্জীবিত করবেন? ওই যে ভালো করলেও অনেক উৎসাহ দেব, আবার খারাপ করলে বলবো ইটস ওকে, ইটস ওকে, কিপ ইট আপ, কিপ ইট আপ, এরকম করবো আর কি। এটা কীভাবে দেয়, এইভাবেই তো হয়। মানে আমার পরিবারের একজন একসময় অনেক ভালো রেজাল্ট করবে, একসময় একটু কম ভালো রেজাল্ট করবে, তাই বলতো আমার পরিবারের বাইরে না, তারপরে তো সে আমার আপন। যদি আপনাকে সুযোগ দেওয়া হয় আপনি স্টেডিয়ামে একজন ক্রিকেটারের সঙ্গে একটি ম্যাচ উপভোগ করতে পারবেন, সেক্ষেত্রে কোন ক্রিকেটারকে আপনি পছন্দ করবেন? আমি এটা আসলে ফিক্স বলতে পারছি না, আমি সবার সাথে বসে খেলা দেখতে মজা, একজন ক্রিকেটারের সাথে বসে আমি কি খেলা দেখবো, আমি চাইবো আমার টিম সমস্ত টিমের মাঝখানে বসে গ্যালারিতে আমি খেলা দেখতেছি, এটা মজা। বাংলাদেশ দলকে আপনি কীভাবে শুভকামনা জানাবেন? কোনো চাপ নাই, কোনো প্রেশার নাই, আপনারা অনেক বেশি ট্রেন্ড, অনেক বেশি স্কিল, সো আপনারা যাই করবেন, যেটাই হয় ফলাফল, আমরা আপনাদের সাথে আছি, কোনো টেনশনের কিছু নাই, রিল্যাক্স। প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ, নিশ্চয়ই আপনি খেলা দেখবেন, খেলা দেখার জন্য কিনুন
ভীষণ স্মার্ট টিভি এবং স্ক্রিনে দেখুন নতুন দুনিয়া। বিশ্বকাপে বাংলাদেশ দলকে সমর্থন জানিয়ে হ্যাশট্যাগ সহ ভিডিও শেয়ার করে জিতে নিন ভীষণ স্মার্ট টিভি, সাথে হ্যাশট্যাগ দিন গুড লাক বাংলাদেশ, আমি জিতব ভীষণ স্মার্ট টিভি বিডি ক্রিক টাইম, আর জিতে নিন ভীষণ স্মার্ট টিভি, দেখো নতুন দুনিয়া।